Hi friends, welcome back to my channel shrabanirsatheaddaandcreator. তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সকলেই ভালো আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আবার আমি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এমন কিছু রিকোয়েস্ট ভিডিও নয় যেটা আমার কোনো ক্ষতি হতে পারে। আমার বন্ধুরা কিন্তু আমার কথা শুনেছে, কারণ আমি যে তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে তিনটে চ্যালেঞ্জ যেন আর না করার জন্য রিকোয়েস্ট করে। তাই জন্য আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে, শুদ্ধ বাংলা ভাষায় আমাকে লিখে গেছে যে ভালোভাবে চুলটা আছড়ে দুটো বেনুনি বাঁধতে। তো আমি ভাবলাম কি যে না, একটা সিম্পল রিকোয়েস্ট রেখেছে, এটা তো আমি করতেই পারি, এটা তো আমার কোনো প্রবলেমই নেই। আর আমার এক কাজে দু কাজ হয়ে যাবে, বিকেলবেলার চুলটা ভালো করে আঁচড়ে বাঁধাও হয়ে যাবে, আর আমার বন্ধুদের রিকোয়েস্টটাও রাখা হয়ে যাবে, আর আমার বন্ধুদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। তাই আমি চলে আসলাম বন্ধুরা আমার বন্ধুর রিকোয়েস্ট রাখার জন্য। তো চলো আমি চুলটা ভালো করে প্রথমে একটু আঁচড়ে নিই, তোমাদের সাথে গল্প করি, আর চুল আঁচড়ে দুটো বেনুনি বেঁধে নিই। যদিও আমি বেনুনি বাঁধি না, কিন্তু বন্ধুর রিকোয়েস্টে আজকে বাঁধবো, দুটো গরুর লেজের মতন হবে, কারণ আমার চুলে একদম একদম গ্রোথ নেই, ওই ধ্যার ধ্যারে লম্বাই যা। তো চলো ভালো করে আমি একটু আগে আঁচড়ে নিই। ভীষণ আমার মানে কি বলো তো, আমি চিরুনি দিতেই ভয় পাই, এত চুল ওঠে না আমার, মানে কি বলবো, ভিজে চুলে তো আমি চিরুনি দিই না। তবুও স্নান করে চুল আসতে সিঁদুর না পরে ভাত খাওয়াটা ঠিক না আমি মনে করি, করি তাও করি। আর ওই রাতে একদম শোয়ার আগে সুন্দর করে চুল চুল বেঁধে তারপরে শুই, নাহলে আমার ঘুমই আসে না, চুল না বেঁধে আমি শুতেই পারবো না। কিন্তু তাহলে বেনুনি নয় কিন্তু বন্ধুরা, আমি ফিচে দিয়ে বাঁধি চুল, কিন্তু যেহেতু আজকে আমার রিকোয়েস্ট বেনুনি, তো বেনুনিটাই করে আজকে শুয়ে পড়বো, কিছু করার নেই। তো আমার চুলে না বেশি কিন্তু জট একটা পড়ে না, কারণ আমি ভীষণ সিরাম ইউজ করি, যার জন্য না বেশ স্মুথ থাকে আমার চুলটা, জানো তো। তো যাই হোক, একটু ভালো করে আঁচড়ে নিই, আঁচড়াতে তো বলেছে ভালো করে একটু আঁচড়ে নিই। তো আজকে আমি এই ঘরে চলে এসেছি, কারণ তোমাদের তো বলেছিলাম সেই মেলা, এখনও সেই মেলা ওঠেনি, জানি না কবে যে উঠবে, আর কবে যে আমি একটা ব্লগ আবার করব তোমাদের কাছে শেয়ার করব, কোনো ব্লগও করতে পারছি না এর জন্য। দেখো বন্ধুরা, আমার কিন্তু সেরকম জট নেই মাথায়, আর সুন্দর করে আমি আঁচড়েও নিলাম চুলটা, তো আর অসুবিধা হবে না মনে হচ্ছে। এখন বাঁধতে গেলে যদি আবার হাতে আটকায় সে তখন নাহলে একটা আঁচড়ে নেব। তো চলো, আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, আমার চুলের কিন্তু লেন্থ অনেক বড়, কিন্তু আমার একদম গ্রোথই নেই, একদম মাথায় চুলে গ্রোথই নেই আমার। তো চলো বন্ধুরা, আর আজকে তো রাখি বন্ধন উৎসব, আমার অনেক বন্ধুরা আজকে আনন্দ করছে, মজা করছে, কিন্তু আমি আমার পক্ষে এসব আনন্দ কিছুই হয় না, কারণ আমার ভাইও নেই, আমার দাদাও নেই যে আমি রাখি পরাবো বা ভাই ফোঁটা দেবো। আগে দিতাম মাসির ছেলেকে ভাই ফোঁটা দিতাম, তো এখন আর হয় না, এগুলো বন্ধ হয়ে গেছে, কি করব বলো, ভীষণ মনটা খারাপ হয় এই দিনগুলোতে না, ভীষণ কষ্ট হয় ভীষণ। যাই হোক, তা বন্ধুরা আমি কিন্তু শোনো, টাইট করে কিন্তু আমি বাঁধতে পারি না, ঠিক আছে, কারণ আমার অত বেনুনি বাঁধার অভ্যাস নেই, আমি হালকা করে দুটো বেঁধে নিচ্ছি, জানি না কীরকম যে আমাকে লাগবে ভগবান, এই বয়সে আমাকে যদি এখন এই বেনুনি বাঁধতে হয় তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। তো আমি হালকা করে আমার বন্ধুর রিকোয়েস্টে দুটো বেনুনি বেঁধে নিচ্ছি, কোনো সমস্যাই নেই, তাই না বলো। আমি জানি আমার বন্ধুরা, আমি যেরকমই করি না কেন আমার বন্ধুরা ঠিকই অ্যাকসেপ্ট করে নেবে। দেখো আমি কিন্তু বাঁধতেও পাচ্ছি না ঠিক করে, কারণ বেনুনি না একটু পেছন দিয়ে একটু বেঁধে দিলে ঠিক হয়, তবু আমি যেহেতু রিকোয়েস্ট করেছে করতে তো হবেই, তো করে নিচ্ছি, চলো দেখতে থাকো তোমরা। দেখো কীরকম অবস্থা দেখেছো, নিচটা পুরো নষ্ট হয়ে গেছে, এক সময় না আমি ভাবি কি যে কেটে ফেলবো, আবার কী জানো দেওয়া ভাবি কি দূর কাটবো, চুলগুলো থাক কাটতে ইচ্ছা করে না তার জন্য। তো চলো, একটা রিকোয়েস্ট ভিডিও তো হয়ে গেল, যেহেতু চুলটা বেনুনি করার মতন লম্বা আছে বলে, ছোটো ছোটো চুল থাকলে হয়তো এই রিকোয়েস্টটা আমার বন্ধুরা করতো না। এখন তো দেখো যা চারিদিকে অবস্থা, তো বুঝে শুনে আমাদের সব কিছু করতে হবে, আর সব সময় নজর রাখতে হবে। আর তোমাদের বলে দিই, আমি কিন্তু এই ছোট্ট মুদিখানা দোকান থেকে যে কাটার দেয়
সেই গার্ডার লাগাচ্ছি, কারণ আমি তো ওই গার্ডার ইউজ করি না, কারণ আমি তো বেনুনি ফেনুনি করিই না। তবুও এগুলো আছে বলে এগুলো দিয়ে আমি আটকে নিলাম নিচটা। ঠিক আছে বন্ধুরা, কেউ কিছু খারাপ ভেবো না, দেখো আটকে গেছে এই চুলের সাথে। তো যাই হোক, হলো একটা কোনো রকম তো করলাম, একটা হলো, একখানা হলো। এবার এদিকেটা একটু করি, গরমও লাগছে, তোমাদের শুনতে অসুবিধা হবে কথা, এজন্য আমি ফ্যান বন্ধ করে রেখেছি, ফ্যান বন্ধ করেই তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে আমি আমার চুল বেঁধে যাচ্ছি, কোথাও গিয়ে আমার শান্তি নেই। ওদিকে ওই ঘরে অর্ধেক ভিডিও করতে করতে মাইক চালিয়ে দিয়েছে, আবার এই ঘরে চলে এসেছি, জানি না কী আছে ভিডিওর মধ্যে, কী হবে ভগবান জানে। কী করবো বলো, একদম মানে উঠছেই না, কবে থেকে যে এরা বসে আছে আর কবে যে এরা উঠবে ভগবান জানে, এখান থেকে উঠছেই না। এক সপ্তাহের উপরে হয়ে গেল, কোনো ব্লগও করতে পারছি না জানো, এর জন্য কেন বিকেলবেলা যে কিছু তুলবো বা সকালবেলা তুলবো, সারাক্ষণ মাইক বাজিয়ে রেখে দিয়েছে। একটু বসছিলাম ওই ঘরে যে ভিডিওটা করবো, তারা বোধহয় মাইক চালাবে না, বৃষ্টি টিষ্টি হচ্ছে, ও বাবা অর্ধেক করতে করতে আমার মাইক চালিয়ে দিয়ে আবার চলে এসেছি এই ঘরে। ভালো লাগে বলো, বিরক্ত লাগছে এখন, সারাদিন কানের সামনে এরকম করে গা গা করে বাজিয়ে, কেউ ফোন করলে পরে ভালো করে কথাই বলতে পারি না তার সাথে, মানে কান ঝোলে পড়ে যাচ্ছে একদম। কী যে মেলা আর মেলা, লোক নেই জন নেই, রোজ দুদিন অন্তর অন্তর খালি মেলা বসবে। তো যাই হোক করলাম, আমি তো জানি না আমার এই ভিডিওর মধ্যে যে কী আসবে না আসবে ভগবান জানে, তো দুটো সমানই হয়েছে। এই কাটার দিয়ে আটকাচ্ছি, দেখি যদি কোনো দিন আবার ভালো করে করতে পারি, কেরম রেসপন্স পাই দেখি, তো অবশ্যই আমি দুটো কাটার কিনে নিয়ে আসবো। তো হয়ে গেল বন্ধুরা, আমার ভালো করে চুল আছড়ে দুটো বেনুনি করা রিকোয়েস্ট ভিডিও ছিল, তো আমি করেই ফেললাম দুটো টিকটিকে গরুর লেজ। দেখো একদম আমার এক ফোঁটা আমার গ্রোথ নেই চুলে, আর লম্বা ধারদার করছে, আমি এর জন্য এই সমস্ত বাদিও না। তবু যেহেতু আমার বন্ধু রিকোয়েস্ট করেছে, আমাকে তো অবশ্যই রাখতে হবে। তো স্কুল কলেজে, কলেজে না সরি, যখন স্কুলে যেতাম এরকমভাবে চুল বেঁধে এখানে ফিতে বেঁধে কত কাণ্ড করতাম। আর এই চুল ঝুলে আমি কোনোদিন পছন্দ করি না, আমি সবসময় জানো তো টাইট করে চুল বাঁধাটা বেশি পছন্দ করি, একদম গোড়া টাইট হবে, নাহলে আমি একদম ভাল লাগবে না, খালি টেনে টেনে খুলে দিতাম, আর মা কী বকা বকতো জানো না। তবু আজকে যেহেতু নিজে করছি বলে, তো মানে অনেকদিন পর কি বহু বছর পর মনে হয় আমি আজকে চুলে দুটো বেনুনি করলাম, এই দুটো দেখো কি অবস্থা, ট্যাক ট্যাক করে নড়ছে ওরকমভাবে, মানে সেই মানে কী বলবো, গরুর লেজও মনে হয় এর থেকে মোটা হয়, আমার কি অবস্থা দেখো চুলে, সব চুল উঠে যাচ্ছে, সমস্ত চুল উঠে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আজকে এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। তো আর কি বলবো, আর তো বেশি কিছু বলা নেই, অনেক বকবক করলাম, আর আজকে রাখি, সকলে ভালো করে এনজয় করো, আনন্দ করো, আর বারবার এই দিনটা ফিরে আসবে না, আবার এক বছর পর আসবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ঘরে নতুন আসছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, লাইকটা কিন্তু ফ্রি, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর তার সাথে কী করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে আমার যখনই কোনো ভিডিও পাবলিশ হবে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, আর তোমরা সবসময় ভালো দেখো, সুস্থ দেখো, আর অলওয়েজ স্মাইল, অল টাইম স্মাইল, ঠিক আছে? তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে, ভিডিওর সাথে তো অবশ্যই হবে, ভিডিওর মাধ্যমটা আমাদের একদম দেখা করার মাধ্যম একটা। তো চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর এই দুটো বেনে বেঁধে আমাকে কীরকম লাগছে, একদম জঘন্য হাস্যকর ব্যাপার, তো তবুও করতে হবে। তো চলো টাটা, বাই বাই, আর বক বক করলাম না, বেশি কথা বলে ফেললাম আজকে, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।